আমার বাড়ির পাশের এক কাকা বলতেন তার বিয়েতে এলাহি কাণ্ড করবে, পাঞ্জাবিটা পর্যন্ত আসবে ফ্লাইটে। অবশেষে তার বিয়ে এত লইলেটের মধ্যে হয়েছিল যে বিয়ের গোসল করার সময় পাননি। প্রাইমারি আর হাই স্কুলে থাকতে কথায় কথায় ডাক্তার হতে চাওয়া আমরা একসময় দেখি মেডিকেল তো দূর, কোনো পাবলিকই চান্স নিতে পারছি না। একটা সময় ভাবতাম বিয়ের সময় এত এত মেয়ে দেখে অনেককে রিজেক্ট করে অবশেষে একটা বিয়ে করব, কিন্তু এখন দেখি নিজেই রিজেক্ট হয়ে যাচ্ছি, কোনো রকম একটা হলেই হতো। একজনের স্ট্যাটাস দেখছিলাম, ভাবতো বড় হয়ে পরিবারের সমস্যা দূর করবে, এখন দেখি সে নিজেই পরিবারের সবচেয়ে বড় সমস্যা। পড়াশোনা শেষ করলে চাকরি, গাড়ি গাড়ি টাকা, বাড়ি গাড়ি, এমন চিন্তা করা শত গ্রাজুয়েটদের পকেটে হাহাকার দেখেছি। এলাকার সুন্দর চেহারার লম্বা মেয়েটা ভাবতো একটা রাজপুত্র আসবে তার জীবনে, জীবন এমন হবে অমন হবে, কিন্তু সংসার টেকে নেই, একাকিত্বের অবর্ণনীয় কষ্ট, খাওয়ার কষ্ট আজকাল, আবার কালো বেটি মেয়েটার হীনমন্যতা ছিল, আমাকে কে নেবে। কিন্তু স্বামীর সাথে এবছর হজ করে ফিরল, কত কিছু আনলো সবার জন্য। প্রাইমারিতে আপনার যার সাথে কম্পিটিশন ছিল চিন্তা করে দেখুন তো এখন কে কোথায়। আসলে কোনো কিছুই আমার আশা মতো হচ্ছে না, ভাগ্য যেখানে নিয়ে যাচ্ছে সেখানে গিয়ে বসতেছি শুধু, মাঝে মধ্যে কিছু আমার আশার সাথে মিলে যাচ্ছে। নাম দিচ্ছি স্বপ্ন পূরণ, কারোরই স্বপ্ন পূরণ হয় না, কে স্বপ্ন পূরণ করতে পারেও না, শুধুমাত্র আল্লাহর নির্ধারিত ছকে তাকদিরের সাথে নিজের আশার সূচক মিলে যায় কিছু সময়। যেখানে যাবার সেখানে ঘর ধরিয়ে হলে নেওয়া হবে, যে আশার সে হামাগুড়ি দিয়েও হলে আসবে, যা পাবার তা হাত বাড়ালেই পাবো, যা পাবার নয় তা যুদ্ধ করেও পাবো না। মুমিন তাকদিরই বিশ্বাসী, চিন্তা বা দুঃখিত হবার কিছুই নেই, মন সবসময় আশা করে ভালোটা, সুন্দরটা, খারাপটা নয়, কখনো হারাতে চায় না, সবসময় শুধু পেতেই চায়। সবসময় ভালো আর সুন্দর পাবো ব্যাপারটা এরকম নয়, সবসময় পাবো তাও নয়, কখনো হারাবো, সো না ফেলে মানিয়ে নিতে হবে, এমনটাই হওয়ার ছিল, এটা আমার ছিল না, ওটা হারানোরই ছিল। ভালোতে খারাপে, প্রাপ্তিতে বিনষ্টে, সুস্থতা ও অসুস্থতায় আল্লাহর প্ল্যানিংয়ের উপর সন্তুষ্ট থাকাই আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল।